নমস্কার বন্ধুরা কুকিং স্টোরি উইথ পিঙ্কিতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দুর্গা ষষ্ঠী বা দুর্গাষ্টমী স্পেশাল একটা থালির রেসিপি এখানে আমি যে কটা আইটেম দেখাচ্ছি সবগুলো আইটেমই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি কিভাবে খুব কম সময়ে দুর্গা ষষ্ঠীর দিন আপনারা নিজেদের লাঞ্চের থালিটা তৈরি করে নিতে পারেন সেটাই আমি আজকে এখানে দেখিয়েছি দুর্গা ষষ্ঠীতে অনেকেই আছেন যারা লুচি খান বেশিরভাগ মানুষই লুচি খান আবার অনেকে আছেন ভাতও খান তো আজকে আমি লুচি স্পেশাল একটা থালি নিয়ে এসেছি মানে লুচি বা কচুরি স্পেশাল থালি যেখানে আপনারা দেখতে পারবেন কচুরির সঙ্গে তিন রকমের আইটেম তার মধ্যে রয়েছে নারকেল দিয়ে ছোলার ডাল আলুর একটা তরকারি নিরামিষ এছাড়া রয়েছে হালুয়া সুজির হালুয়া রয়েছে সাথে তো কচুরি রয়েছে চট জলদি আপনারা কীভাবে কচুরি বানাবেন তারও টিপস রয়েছে তো চলুন রেসিপিটা শুরু করা যাক মানে রেসিপিগুলো শুরু করা যাক তো আজকে রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই করে লাইক করবেন এবং আপনাদের মতামত আমাকে কমেন্ট করে জানাবেন কোন রেসিপিটা আপনাদের বেশি ভালো লাগলো অবশ্যই সেটা জানাবেন আর আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে আমার রেসিপিগুলোকে একটু শেয়ার করবেন মানে আজকের ভিডিওটাকে একটু শেয়ার করবেন তাহলে আপনাদের পাশাপাশি তারাও আমার রেসিপিগুলো জানতে পারবে তাহলে আর দেই না করে চলুন ঝটপট দেখে নেওয়া যাক পরপর রেসিপিগুলো প্রথমেই আমি দেখাবো আজকে সুজির হালুয়া এই সুজির হালুয়া আমি কিভাবে করব চলুন দেখে নেওয়া যাক এর জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি উনে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দুই চামচ ঘি ঘিটা গলে যাওয়ার পর আমি এর মধ্যে কিছু জিনিস দেবো সেগুলো পরপর দেখাতে থাকব। অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন দেখুন ঘিটা গলে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম কাজু বাদাম এখানে আধ ভাঙা কাজু বাদাম রয়েছে আর তার সঙ্গে দিলাম কিশমিশ তো কাজু কিশমিশ দেওয়ার পর ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নেব একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত কাজু কিসমিসগুলোকে ভাজতে হবে কাজু কিসমিসগুলো ভাজা করা হয়ে গেছে এবারে এর মধ্যেই দিয়ে দিলাম একটা তেজপাতা তেজপাতার খুব সুন্দর একটা ফ্লেভার আসে হালুয়াতে তাই অবশ্যই করে তেজপাতা দিতে হবে তার সঙ্গে দিয়ে দিলাম হাফ বাটি সুজি হাফ বাটি সুজি দিলাম আর সেই সুজিটাকে ঘিয়ের সাথে খুব ভালো করে ভেজে নিলাম কালার চেঞ্জ হওয়া পর্যন্ত সুজিটা ভাজা হয়ে যাওয়ার পর আমি যে বাটির হাফ বাটি সুজি দিয়েছি সেই বাটিরই এক বাটি জল দিলাম তার সঙ্গে সেই একই বাটির হাফ বাটি চিনি দিলাম এবারে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনিটা কিন্তু গড়লে অনেকটা পাতলা হয়ে যাবে তাই জলের পরিমাণটা খুব বেশি দেওয়া কিন্তু চলবে না জলের পরিমাণটা কম দিতে হবে দেখুন খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে চিনিটা কিন্তু অনেকটাই গলে এসেছে আর আমি এখন দিয়ে দিলাম এর মধ্যে এলাচ গুঁড়ো আপনাদের কাছে যদি এলাচ গুঁড়ো না থাকে আপনারা এলাচ তেলের মধ্যে বা ঘিয়ের মধ্যে দিতে পারেন ফাটিয়ে তো আমি এখানে এলাচ গুঁড়ো দিলাম ছোটো চামচের এক চামচ দেওয়ার পর দেখুন আমার হালুয়াটা একদম রেডি হয়ে গেছে কড়াই থেকে ছেড়ে আসছে এখন আমি যে পাত্রের মধ্যে তুলবো সেই পাত্রের মধ্যে ঘি মাখিয়ে নিয়েছি এবং সেই পাত্রের মধ্যে তুলে নিচ্ছি আমাদের হালুয়াটা কিন্তু একদম রেডি এবারে পরবর্তী রেসিপিতে যাব আমি এখানে একটা শুকনো করে আলুর তরকারি করেছি এটা কিভাবে করেছি এটাও একটা স্পেশাল রেসিপি চলুন এই রেসিপিটা এবার আপনাদের দেখিয়ে দিই এর জন্য আমি কড়াইটাকে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর তেজপাতা সাথে সাথে দিয়ে দিলাম সাদা জিরে এক পিঞ্চ মতো এবারে দিয়ে দিলাম হিং এক পিঞ্চ হিং দিলাম হিংটা তেলের মধ্যে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে ফোড়নে ভাজলে এবারে ফোড়নটাকে ভালো করে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ আদা বাটা ছোটো চামচের এক চামচ কাঁচা লঙ্কা বাটা দেওয়ার পর ভালো করে মশলা দুটোকে ফ্রাই করে নিচ্ছি অবশ্যই করে কিন্তু কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ফ্রাই করতে হবে মশলাটা খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো এবং ধনের গুঁড়ো এখানে সব কিছুই আমি ওয়ান ফোর্থ স্পুন করে দিলাম খুব কম মশলায় আমি আজকে রান্নাগুলো করব। দেখুন আমি এখানে গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর ভালো করে ভেজে নিচ্ছি গুঁড়ো মশলাগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ছোটো ছোটো করে কেটে রাখা আলু এখানে তিনটে মিডিয়াম সাইজের আলু রয়েছে আর এইভাবে ছোটো ছোটো করে কেটে নেওয়া হয়েছে আলুর খোসাটা আমি ফেলে দিয়ে কেটে নিয়ে তারপর ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবারে দেখুন মশলার সাথে আলুগুলোকে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিচ্ছি অনেকক্ষণ ধরে ভাজছি প্রায় পাঁচ সাত মিনিট ধরে কিন্তু মশলার সঙ্গে আলুটাকে ভাজতে হবে এতে করে খুব সুন্দর একটা টেস্ট হয় এবারে এর মধ্যে দিয়ে দিলাম জল জলের পরিমাণটা বেশি দেব না কারণ আমি এই তরকারিটাকে একদম মাখা মাখা করব তার জন্য এখানে আমি মোটামুটি এক কাপ মতো জল দিলাম জল দেওয়ার পর এবার ফুটতে দেব। ফুটে উঠলেই কিন্তু আমি এটাকে নামিয়ে নেবো অবশ্যই করে জলটাকে কিন্তু ভালো করে শুকিয়ে নিতে হবে এবারে আমি আপনাদের দেখাবো ছোলার ডালের রেসিপি নারকেল দিয়ে কিভাবে ছোলার ডাল তৈরি করতে হয় সেই রেসিপিটাই এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক এর জন্য আমি ওভার নাইট ভিজিয়ে রাখা ছোলার ডাল নিয়েছি ডালটাকে এখন আমি সেদ্ধ করে নেব তার জন্য প্রেশার কুকারে দেখুন জল ফুটতে বসিয়েছিলাম জলটা ফুটে উঠেছে এবারে এর মধ্যে দিয়ে দেব আগের দিন রাতের থেকে ভিজিয়ে রাখা ছোলার ডাল আমি এই বাটি এক বাটি ছোলার ডাল নিয়েছি ছোলার ডালটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব হিং আর দেব লবণ আমি লবণটা কিন্তু এখনই দেব পরে দেব না তো দেখুন আমি এখানে এখন লবণ দিয়ে দিলাম দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে মাঝখানে কিন্তু আমি হিংও দিয়ে দিয়েছিলাম তো দেখুন আমি ফুটিয়ে নিয়েছি কিছুক্ষণ মানে আমি কিন্তু প্রেশার কুকারে ঢাকনা আটকাই আগে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি ডালটাকে আর ডালটা ফোটাতে দেখুন কত ফেনা উঠেছে তা এই ফেনাগুলো কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে না হলে ডালের মধ্যে কিন্তু একটা আলগা গন্ধ আসে তারপর আমি দুটো সিটি দিয়ে নিয়েছি আর ঠান্ডা হলে ডালের প্রেসার কুকারটাকে খুলে নিয়েছি এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি ডালটা কতটা সেদ্ধ হয়েছে একটা হাতে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি ডালটা কতটা সেদ্ধ হয়েছে দেখুন ডালগুলো কিন্তু দেখতে আস্ত আস্ত রয়েছে অথচ একদম গলে গেছে এবারে আমরা ডালটাকে রান্না করবো তার জন্য কড়াইয়ের মধ্যে আমি ওয়ান টেবিল স্পুন সর্ষের তেল দিয়েছি তেল দেওয়ার পর তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে ছোট এলাচ লবঙ্গ এবং দারচিনি দিয়ে দিয়েছি দেওয়ার পর দিয়ে দিলাম গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা এই ফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম এক টেবিল চামচ নারকেল কোড়া নারকেল কোড়া দেওয়ার পর নারকেল কোড়াটাকে আগে আমি একটু ভেজে নেব মশলা দেব তার আগে নারকেল কোড়াটাকে ভেজে নিলাম নারকেল কলাটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ আদা বাটা আর ছোট চামচের এক চামচ কাঁচা লঙ্কা বাটা এবারে দিয়ে দিলাম গুঁড়ো মশলার মধ্যে জিরের গুঁড়ো দিয়ে দেব ধনের গুঁড়ো এবং দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো তার সঙ্গে দিলাম হিং এক পিঞ্চ এবার দেব হলুদ লবণ যেহেতু আমি ডালের মধ্যে দিয়ে সেদ্ধ করেছি তার জন্য লবণটা কিন্তু আমি এখন দেব না রান্নাটা হয়ে যাওয়ার পর একটু টেস্ট করে দেখব যদি মনে হয় যে লবণের প্রয়োজন আছে তাহলে লবণটাকে অ্যাডজাস্ট করে নেব দেখুন আমি মশলাটাকে ভালো করে ফ্রাই করে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজুবাদাম এবং কিশমিশ আমি সামান্য কয়েকটা কিশমিশ দিলাম এবং সামান্য কয়েকটা কাজুবাদামকে একটু থেঁতো করে মানে একটু গুঁড়ো করে দিলাম ছোটো ছোটো করে আর কি দিলাম দেওয়ার পর মশলার সঙ্গে একটু ভেজে নেব আর দেখুন মশলাটা খুব শুকিয়ে এসছে সেই কারণে এর মধ্যে দিয়ে দিলাম একটু জল আর এই জলটা ডাল সেদ্ধ করা জল জলটা দেওয়ার পর মশলাটাকে আর একটুখানি আমি কষিয়ে নেব দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবারে আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটার মধ্যে দিয়ে দেব। ডালটাকে দিয়ে বেশ কিছুক্ষণ ফুটাতে হবে তো দেখুন ডালটাকে আমি দিয়ে দিলাম এবারে আমি ডালটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব আর একটা হাতার পেছন দিক দিয়ে ডালটাকে একটু ম্যাশ করে দেব। তাতে করে কী হবে ডালটা একটু মাখা মাখা হবে তবে সম্পূর্ণ ডালটা কিন্তু এভাবে ম্যাশ করলে হবে না কিছু ডাল একটু গোটা রাখতে হবে তা হলে ভালো লাগবে না এবারে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এবং ডালটাকে এবার ভালো করে ফুটিয়ে নেব তো ডালটাকে ফুটিয়ে নিলে কিন্তু আমাদের ডালটা একদম রেডি হয়ে যাবে তো আমাদের ডালের রেসিপিটা দেখানো হয়ে গেল এবার চলুন আমি আপনাদেরকে দেখাবো কচুরি কিভাবে বানাতে হয় তো কচুরির রেসিপি এবার আমরা দেখে নেব এখানে খুব সুন্দর লোভনীয় কচুরি হয়েছে তবে খুব কম সময়ে আমি এটা বানিয়েছি কিভাবে বানিয়েছি চলুন দেখে নেওয়া যাক একদম বলের মতো কচুরি কিভাবে বানাতে হবে এর জন্য দেখুন আমি এখানে এক পাটি ময়দা নিয়েছি ময়দা নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব দুই চামচ সাদা তেল বা রিফাইন্ড অয়েল এবার দেব লবণ আর দেব চিনি সামান্য লবণ দিয়ে দিলাম এবার দেব চিনি দেওয়ার পর খুব ভালো করে ময়ান ময়দাটাকে ময়ান দিয়ে নিতে হবে মানে হাতের সাহায্যে খুব ভালো করে শুকনো মেখে নিতে হবে বেশ কিছুটা সময় ধরে মাখতে হবে যাতে লবণ চিনি এবং তেল ময়দার গায়ে খুব ভালোভাবে মেখে যায় দেখুন ময়দাটাকে আমি মেখে নিয়েছি এবারে অল্প অল্প ঠান্ডা জল মানে রুম টেম্পারেচারের জল দিয়ে ময়দাটাকে মেখতে মাখতে হবে আর ময়দাটা কিন্তু খুব বেশি নরম হলে চলবে না কচুরির ময়দা অবশ্যই করে একটু শক্ত হতে হবে তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন শক্ত হয়েছে এবারে আমরা ইনস্ট্যান্ট কচুরি বানানোর জন্য আমি ছাতু নিয়ে নিচ্ছি এখানে একটা বাটির মধ্যে আমি ছয় টেবিল চামচ ছাতু নিয়ে নিলাম ছাতো নিয়ে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দেব কিছু মশলা প্রথমেই আমি ওয়ান ফোর টি স্পুন দিয়ে দিলাম ভাজা মশলা যার মধ্যে রয়েছে ধনে জিরে এবং শুকনো লঙ্কা গুঁড়ো লবণ দিলাম চিনি দিলাম এবং হিং দিলাম সবই কিন্তু স্বাদ অনুযায়ী দিতে হবে এবারে ভালো করে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে তারপর অল্প অল্প জল দিয়ে এটাকেও মাখিয়ে নিতে হবে দেখুন মাখিয়ে নিয়েছি তবে শক্ত করে মাখাতে হবে এরকম শক্ত করে মাখাতে হবে আমি প্রায় ৪৫ মিনিট পর ফিরে এসেছি মানে সবার প্রথমে কিন্তু আমি ময়দাটাকে মাখিয়ে নিয়েছিলাম তারপর সব রান্নাগুলো করেছি তো দেখুন পঁয়তাল্লিশ মিনিট পর ফিরে আসার পর আমার এই যে এখানে যে লুচির ময়দাটা মেখে নিয়েছিলাম সেটা একদম সম্পূর্ণভাবে সেট হয়ে গেছে এবারে ছোট ছোটো বলের আকারে আমি লেচিগুলো করে নিলাম এবারে এখান থেকে একটা লেচি নিয়ে দুই হাতের সাহায্যে একটা বাটির আকার তৈরি করব দেখুন বাটির আকার তৈরি করে মাঝখানটা ছাতুর পুটটা দিয়ে দিলাম দিয়ে এবারে এভাবে মিশিয়ে দিলাম যাতে কোনো জায়গায় কোনো ফাটল না থাকে সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে তা হলে বেলার সময় বেরিয়ে আসবে আমি আরও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা একটু খেয়াল করে দেখুন এভাবে আমি সমস্ত লেচিগুলোকে তৈরি করে নেব এখন আমি কচুরিগুলো ভাজবো আমি একটু তেল মাখিয়ে নিয়েছি লেচির গায়ে তারপর দেখুন আমি চাকি বেলনের সাহায্যে কচুরিগুলোকে বেলে নিচ্ছি খুব হালকা হাতে কচুরিগুলোকে বেলতে হবে খুব বেশি বড় করার দরকার নেই আর আমি দেখুন বেলছি একটুও কিন্তু ফাটবে না তাহলে বুঝলেন তো একদম হালকা হাতে কিন্তু কচুরিগুলোকে বেলতে হবে তাহলে একটুও ফাটবে নাই দেখুন একটুও কিন্তু ফাটেনি খুব সুন্দরভাবে কচুরি বেলা হয়ে গেছে তেল গরম করে নিয়েছি আর এখন আমি কচুরিগুলোকে ভেজে নিচ্ছি তেলের পরিমাণটা কিন্তু বেশি দিতে হবে কচুরি ভাজার ক্ষেত্রে তা হলে বলের মতো ফুলবে না দেখুন আমি এখানে একটা কচুরি তেলের মধ্যে দেওয়ার পর হালকা করে প্রেস করলাম আর কি সুন্দর বলের মতো ফুলে উঠল আমার প্রতিটি কচুরি কিন্তু ঠিক এইভাবে বলের মতো ফুলেছে আর এরকম কচুরি হলে আর মানে খুব ভালো লাগে এত ভালো লাগে যে বলের মতন কচুরি গরম গরম এরকম ধরনের ছোলার ডাল আলুর তরকারি দিয়ে খেতে জাস্ট অসাধারণ লাগে তাহলে আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো মানে এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই করে আমাকে কমেন্ট করবেন এবং আপনারা অবশ্যই ষষ্ঠীর দিন অথবা অষ্টমীর দিন এরকম একটা থালি বাড়িতে তৈরি করবেন আপনি খাবেন এবং আপনার ফ্যামিলির প্রিয়জনদের সবাইকে খাওয়াবেন আশা রাখছি আপনাদের সকলের খুব ভালো লাগবে তো এইভাবে আমি সমস্ত কচুরিগুলো ভেজে নিলাম আমার সমস্ত কচুরিগুলো ভাজা করা হয়ে গেছে এবারে আমি আমার থালিটা আপনাদেরকে শেয়ার করছি আজকে ষষ্ঠী বা অষ্টমীর স্পেশাল যে থালিটা নিয়েছি তার মধ্যে দেখুন রয়েছে কচুরি কচুরিগুলো দেখুন বলের মতো ফোলা অনেকক্ষণ আগে ভাজা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু বলের মতো ফোলা রয়েছে এখানে সুজির হালুয়া এখানে শুকনো আলুর একটা মশালার তরকারি রয়েছে আর কি মশালা আলুর কারি এখানে রয়েছে তার সঙ্গে রয়েছে ছোলার ডাল নারকেল দিয়ে আমি ওপর থেকে একটু নারকেল কোড়া আর একটু ভাজা মশলা ছড়িয়ে দিয়েছি তৈরি হয়ে গেল আমাদের আজকে ষষ্ঠী বা অষ্টমী স্পেশাল থালি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আশা রাখছি ভালো লেগেছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে নতুন বন্ধুদের অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে দেবেন আজ এই পর্যন্ত চলে আসবো আগামী পর্বে আবারও একটা নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ